অবস্থায় গেল বছরের মার্চে পরীক্ষা নিরীক্ষার জন্য প্রথমবারের মতো কারাগার থেকে বিএসএমএমইউতে আনা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এরপর যে কয়বার হাসপাতালে আসেন তিনি, প্রতিবারই তাকে বহন করা হয় হুইল চেয়ারে। গেল সাত মাস যাবত এখানেই চিকিৎসা নিচ্ছেন। কয়েকদিন ধরে তার দল থেকে দাবি করা হচ্ছে খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন, যেখানে ক্ষমতাসীনরা মনে করছেন বিএনপি এ নিয়ে রাজনীতি করছে। সুস্থ অবস্থায় ফিরে না আসার সম্ভাবনা দেখা দিয়েছে, কারণ আপনারা দেখেছেন উনি যখন যান কারাগারে তখন তিনি একবার সুস্থ অবস্থায় গিয়েছিলেন। তার শারীরিক অবস্থাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা তোলার একটা দুরভিসন্ধি হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক মহল এবং জনমনের আশঙ্কা দূর করতে সোমবার সংবাদ সম্মেলনে তার স্বাস্থ্যের বর্তমান বিবরণ তুলে ধরেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। জানান খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। আমরা ওনাকে ইথিক্সের চরম মেনটেন করে তুলি, অনেস্টলি ওনাকে আমরা দেখি, অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখি, ওনাকে দেখার ব্যাপারে বিন্দুমাত্র শৈথিল্য করিলাম না। কাজে তারপরও জীবনহানির ব্যাপার আপনি বলতে পারেন, ওনারাও বলতে পারে, আমরা কিন্তু এরকম আশঙ্কা করি না। বোর্ড সদস্যরা বলেন ডায়াবেটিস ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকলেও শুরু করা যায়নি আর্থারাইটিসের আধুনিক চিকিৎসা। ওনার আর্থারাইটিস নিরূপণের আর্থারাইটিস রোগের চিকিৎসার জন্য কিছু বায়োলজিক্স এবং ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস গ্রহণ করার পূর্বে অ্যান্টিভাইরাল কিছু ভ্যাকসিন দিতে হয়, যাহা ওনাকে অ্যাডভাইস করা হয়েছে। এই ব্যাপারে ওনার সম্মতি পাওয়া যায়নি। মেডিকেল বোর্ডের চিকিৎসায় খালেদা জিয়া নিজেও সন্তুষ্ট এমন দাবিও করেন।